নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাল্টিপারপাস ভাজা মশলা, বাঙালি স্টাইলে ভাজা মশলা রেসিপি। এই মশলাটা ব্যবহার করে অনেক বাঙালি নিরামিষ খাবারকে সুস্বাদু বানানো যায়। আর তাছাড়া এই মশলাটা ভেলপুরি, ঘুগনি, আলুর দম, এমনকি ঝালমুড়ি, আলু কাবলি আর নানান রকম চাটেও ব্যবহার করা হয়। ফুচকা চুরমুড়েও এই মশলাটাই কিন্তু ব্যবহার করা হয়। আর এই মশলাটা বানানো খুবই সহজ, আর দু সপ্তাহ পর্যন্ত সংরক্ষণও করা যায় যাতে প্রতিবার রান্নার সময় এটা বানাতে না হয়। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় বাঙালি স্টাইলে ভাজা মশলা। বাঙালি স্টাইলে ভাজা মশলা বানানোর জন্য আমি নিয়েছি 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা ধনে নিয়েছি, 3টে আস্ত শুকনো লঙ্কা নিয়েছি। ভাজা মশলা বানানোর ক্ষেত্রে পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে, তাই আপনারা পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি যে ধারণা দিলাম সেই অনুযায়ী আপনারা ঠিকঠাক রাখতে হবে পরিমাণটা, তবেই ভাজা মশলাটা ভালো হবে। ভাজা মশলা বানানোর ক্ষেত্রে কড়াটাকে একটু প্রথমে হালকা গরম করে নিতে হয়, তারপরে ফ্লেমটাকে লো করে দিয়ে প্রথমে আমরা শুকনো লঙ্কাটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব 10-12 সেকেন্ডের জন্য। শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তবে শুকনো লঙ্কা বেশি ভাজতে নেই, তাহলে ভাজা মশলার মধ্যে একটা তেতো স্বাদ চলে আসে। শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে ধনে দিয়ে দিলাম, জিরে দিলাম আর মৌরি দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো রেখেই একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, আর অতিরিক্ত বেশি ভাজা যাবে না। হালকা কালারটা একটু চেঞ্জ হলেই বোঝা যাবে যে একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, ঠিক সেই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতো আমি মশলাটা নাড়াচাড়া করেছি। দেখুন, জিরে, ধনে, মৌরির কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও ভালো ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মানে আমাদের ভাজা মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব আর এটা হালকা ঠান্ডা হতে দেব, তবে কড়ার মধ্যে কিন্তু রাখা যাবে না, তাহলে কড়ার গরমেই এটা পুড়ে গিয়ে খারাপ হয়ে যাবে। তাই মশলাটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো আর হালকা ঠান্ডা হলেই এটা গুঁড়ো করে নেব। আমি মিক্সিতেও করতে পারেন অথবা শিল নড়ায়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন ঠিক এই রকম, অতিরিক্ত মিহি গুঁড়ো করার দরকার নেই, হালকা একটু দানা দানা থাকলে এই মশলাটা ভালো লাগে। আপনারা হয়তো খেয়াল করেছেন যখন আমরা দোকান থেকে ফুচকা আলু কাবলি কিনে খাই, মশলাগুলো কিন্তু আমাদের মুখে হালকা করে একটু বোঝা যায়, তাই এইভাবে রাখলেই মশলার ফ্লেভারটা বেশি ভালো থাকে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাঙালি স্টাইলে ভাজা মশলা। দেখলেন আমি কত সহজে এই মশলাটা তৈরি করলাম, আর রান্নায় ব্যবহার করলে এই স্বাদ কিন্তু অনেকই বেশি হয়ে যায়। আপনাদের যদি এই মশলার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আর আপনাদের যদি আমার অন্যান্য রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবে, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।